সেই সুন্দরী তরুণী বারবার নিজের প্রাণ ভিক্ষা চাওয়ার পরেও রানী ভাগ্যবতী তাকে ছেড়ে দেয় না, আর সেই কন্যার গলায় ধারালো অস্ত্র চালিয়ে সেই কন্যাকে মেরে ফেলে। ভাগ্যবতী, তুমি যদি ভালো হয়ে যাও তবে আবার কি করে চলবে? তোমার যে ভালো হওয়া যাবে না, তোমাকে আরো অনেক খারাপ হতে হবে। পাপ করতে করতে তুমি যখন পাপীদের নিম্ন স্তরে নেমে যাবে তখনই তো আমি ফিরতে পারবো। দেখ, তোর দিঘির পানিতে আমি আরো একটি কন্যাকে বলে দিলাম, এবার তুই খুশি তো? এবার আমার রূপ আর কুৎসিত হয়ে যাবে না তো? রানী ভাগ্যবতী, চিন্তা করবেন না, যতদিন পর্যন্ত আপনি সুন্দরী তরুণীদের আমার পানিতে বলি দিবেন ততদিন পর্যন্ত আপনার রূপ লাবণ্যের কোনো ক্ষতি হবে না। তবে নীল দেখি, তুই একটা কথা বল, তুই এত কিছু কি করে জানবি? তুই তো বরফ রাজ্যে সামান্য একটা দিঘি, তাহলে কিভাবে এত কিছু জানলি? এত কিছু কিভাবে জানলাম? আমাকে যে জানতে হয় রানী ভাগ্যবতী, তাছাড়া আমাকে সামান্য দিঘি বলে মনে হলেও আমি সামান্য দিঘি না। আমাকে আপনার পাশে থাকতে দিন, দেখবেন আপনি একদিন পুরো পৃথিবী শাসন করবেন। বেশ নীল দেখি, আমি তোর সাথে আছি, আর তুই আমার পাশে থেকে আমাকে সাহায্য করবি। তোকে আমি একদিন আরো অনেক শক্তিধর করে তুলব। আপনি সত্যি মহৎ রানী ভাগ্যবতী, আপনার প্রতি কৃতজ্ঞ আমি। আপনি নিশ্চিন্তে থাকুন, একদিন আপনি সত্যি পৃথিবী শাসন করবেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাছাড়া পুরো পৃথিবী শাসন করার জন্য আপনার মতো সুন্দরী একজন রানী তো যোগ্য। নীলদিঘির কথায় ভাগ্যবতী নীলদিঘিকে আরো বেশি পছন্দ করে ফেলে। নীলদিঘি, তুই যেভাবে আমাকে সাহায্য করছিস এতে করে আমি তোর উপরে অনেক বেশি সন্তুষ্ট। তুই ভাবিস না, আমি তোর সাথে আছি। এবার তবে আমি আসি, কালনাস তুইও চল আমার সাথে, বাবার সাথে বাকি বোঝাপড়াটা তো বাকি আছে। রানী ভাগ্যবতী, চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। এমনিতে এই কন্যার মৃতদেহ আমার দেখতে একদম ভালো লাগছে না। দুটো মৃতদেহ দেখেই তুই দুর্বল হয়ে পড়লি, এখনো তো আরো অনেক কিছু বাকি আছে। রানী ভাগ্যবতী এমনটা বলে কালনাশকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে বুড়িমা, রাজকন্যা লীলাবতী, উর্মিমালা আর নির্ঝরকে নিয়ে চলে আসে রূপালী প্রাসাদে। প্রাসাদের মূল ফটকে পৌঁছেই তারা দেখে সেখানে পদ্মকমল, মিষ্টি, রাজকুমার ওসমান, রাজকুমার মুরাদ দাঁড়িয়ে আছে। মা, বাবা, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? আমাদের অপেক্ষা করছিলে বুঝি? হ্যাঁ বাবা, আমরা তোদের জন্যই অপেক্ষা করছিলাম। তোদের দেখার জন্য আমার মন অস্থির হয়েছিল। এতদিন পর তোদের দেখে মনে হচ্ছে আমি নিজের প্রাণ ফিরে পেয়েছি। বোন, আমি তোকে বলেছিলাম না আমি সবাইকে ফিরিয়ে আনবো? আমি কথা রেখেছি বোন, আমি সকলকে ফিরিয়ে নিয়ে এসেছি। বোন, তোকে এত ক্লান্ত কেন লাগছে? আর কেমন যেন ফ্যাকাশেও লাগছে, হঠাৎ কি হলো তোর? না বোন, তেমন কিছুই হয়নি। আসলে এত দূরের পথ এলাম তো, তাই আমাকে দেখে শুকনো লাগছে হয়তো। মা, সত্যি তো তোমাকে কেমন যেন লাগছে? ও কিছু না সোনা, প্রাসাদে চল, অনেক তো ধকল গেল, এবার ভেতরে গিয়ে বিশ্রাম নেবি। ওদিকে ভাগ্যবতী বরফ রাজ্যের প্রাসাদে যাওয়ার পরেই নীলদিঘির কাছে এলো আদি রাক্ষসী। আদি রাক্ষসী, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। আমি না এসে কি পারি? আমার পুত্রের প্রতি যে অন্যায় হয়েছে সে অন্যায়ের শেষ দেখতে হবে তো। ইতোমধ্যে আমাদের প্রতিশোধ নেওয়া তো শুরু হয়ে গেছে আদি রাক্ষসী। কেন অন্য সকলের মতো আমাকে তুই আদি রাক্ষসী বলে ডাকছিস পুত্র? আমি যে তোর মা, আমাকে মা বলে ডাকতে তো পারিস। চুপ করো মা, মনে রেখো
এই বরফ রাজ্যে আমাদের বিপক্ষে কথা বলার মতো রাক্ষস রাক্ষসের অভাব নেই। যদি আমাদের আসল রহস্য ওরা কেউ জেনে যায়, তবে আমাদের ইচ্ছে কখনোই পূরণ হবে না। পুত্র, আমি আশেপাশে খোঁজ খবর নিয়ে তারপরে এখানে এসেছি। অনেকদিন তোর সাথে সামনাসামনি কথা বলি না, কতযুগ তোর রাক্ষস রূপ দেখিনি। মা, তুমি চিন্তা করো না, আমরা আমাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ অবশ্যই নেব। ভাগ্যবতী ইতোমধ্যেই পাপের সাগরে পা দিয়েছে। আর তুমি তো জানোই, রানী ভাগ্যবতীর সাথে ওর পিতা রাজা বাগ্যমের শত্রুতা ঠিক কোন পর্যায়ে। ওরা তো কেউ কাউকে ভালোবাসে না। আমরা এমন ষড়যন্ত্র করব যে ওদের মধ্যেই চরম লড়াই শুরু হয়ে যাবে। ওরা নিজেরাই নিজেদের শেষ করবে। এজন্যই তো আমি রাজা বাগডনকে সাহায্য করেছি, ওকে ওর বন্দি জীবন থেকে মুক্ত করেছি, যাতে ও ভাবে আমি ওর পক্ষে আছি, আর এতে করে ও আমার কথা মেনে চলবে। মা, দেখবে খুব শীঘ্রই আমি নিজের আসল রূপে ফিরে আসব, আর রাক্ষস রাজ ঘোড়ারুমের অংশ নির্বংশ করে দেব। সে তো করবই পুত্র, মনে আছে তোর রাজা ঘোড়াডুম আমাদের সাথে কত বড় অবিচার করেছিল? সব মনে আছে মা, আমি কিছুই বলিনি। আমার বাবা রাক্ষস জঙ্গু ছিল রাক্ষস রাজ ঘোড়াডুমের আপন ভাই। নিয়ম অনুযায়ী রাক্ষস রাজ ঘোড়াডুমের পরে আমার বাবা রাক্ষস জঙ্গুর এই বরফ রাজ্যের রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বরফ রাজ্যের সৈন্যরা আর আমার প্রিয় প্রজারা, তোমরা সকলেই জানো যে আমার অনেক বয়স হয়েছে, আর কিছুদিনের মধ্যেই আমাকে রাক্ষসদের অন্য জগতে প্রবেশ করতে হবে। তাই আমি আজ আমার পরবর্তী রাজার নাম ঘোষণা করব। রাক্ষস জঙ্ঘু, নিয়ম অনুযায়ী তো পরবর্তী রাক্ষস রাজ আপনারই হওয়ার কথা। আপনি হতে চলেছেন বরফ রাজ্যের রাক্ষস রাজ। সামনে এগিয়ে যান, আপনার নামই ঘোষণা করবেন। আমি তো জানি আমার ভাই আমার সাথে কখনোই বেমানি করবে না, সে আমার নামেই ঘোষণা করবে। বরফ রাজ্যের মুকুট তাহলে আমিই পড়তে যাচ্ছি। রাক্ষস জঙ্গু এমনটা বলে সিংহাসনের দিকে পা বাড়ায়। তখনই তৎকালীন সময়ের রাক্ষস রাজ ঘোড়াডুম বলে, আমার পরে এই রাজ্যের রাক্ষস রাজ হবে আমার পুত্র বাগডুম। পুত্র আমার, এগিয়ে আসো, তোমাকে আমি মুকুট পরিয়ে দেব। সেদিন রাক্ষস রাজ ঘোড়াডুম বাগডুমকে রাক্ষস রাজ হিসেবে ঘোষণা করার পরে রাক্ষস জঙ্গু আর রাক্ষস জঙ্গুর স্ত্রী আদি রাক্ষসী অনেক বেশি রেগে যায়। সে তখনই রাগের বসে উঠে দাঁড়ায়। এ কেমন অবিচার, এ কেমন নিয়ম! রাক্ষস রাজ ঘোড়াডুম, আপনি কি জানেন না বরফ রাজ্যের নিয়ম অনুযায়ী আপনার পরে আপনার ভাইয়ের রাজা হওয়ার কথা? সেখানে আপনি নিজের পুত্রের নাম কি করে ঘোষণা করলেন, এ আমি মানি না। আদি রাক্ষসে, তোমার এত বড় সাহস যে আমার সিদ্ধান্তের উপরে কথা বলো? তুমি কি জানো না আমার সিদ্ধান্তের উপরে কেউ কথা বলতে পারে না? ভাইজান, কিছু মনে করবেন না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি আমার প্রতি অবিচার করেছেন। রাজা ঘোড়াডুম রাক্ষস জঙ্গু আর আদি রাক্ষসীর কথা শুনে খুব রেগে যায়। সে মনে মনে বলতে থাকে, না না না, জঙ্গু আর আদি রাক্ষসী আমার পুত্র আর আমার বংশধরের জন্য ক্ষতিকারক হতে পারে। পিঁপড়ে ওড়ার আগে একটা চিনে ফেলতে হয়, নইলে এই বিষ বেড়ে যায়। এদের এখনই একটা ব্যবস্থা করতে হবে। রাক্ষস সৈন্যরা আমার সিদ্ধান্তের উপরে এরা কথা বলেছে, এখনই রাক্ষস জঙ্গুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করো। না রাক্ষস রাজ, এত বড় শাস্তি আপনি দিবেন না। আপনি তো রীতিমতো আমাদের সাথে অবিচার করছেন, এত বড় অবিচার করবেন না আপনি। অবিচার? কিসের অবিচার? আমি যা বিচার করব, যা সিদ্ধান্ত নেব, সেটাই রাজ্যের ভালোর জন্য নেব। এই রাক্ষস সৈন্যরা, এখনো কেন দাঁড়িয়ে আছিস? ওকে নিয়ে যা, আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যা। রাজা ঘোড়াডুমের কথা মতো
রাক্ষস সেনারা রাক্ষস জঙ্ঘুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য টেনে নিয়ে যেতে থাকলো। ওদিকে রাক্ষস জঙ্ঘু আর আদি রাক্ষসীর পুত্র রাক্ষস ডুমরু দৌড়ে আসে রাজা ঘোড়া ডুমের কাছে। আমার বাবাকে ছেড়ে দিন, দয়া করুন রাক্ষসরাজ, এত বড় শাস্তি দিবেন না আমার বাবাকে। তুই এসে তো ভালোই করেছিস ডুমরু, আমি তো তোর কথা বলে গিয়েছিলাম। আমি তো বলে গিয়েছিলাম বাবার পরে পুত্র ঝামেলা বাড়াতে পারে। না, আপনি এত বড় অবিচার করতে পারেন না। প্রথমে আমার স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে গেলেন, আর এখন আমার পুত্রের দিকে চোখ দিচ্ছেন। এ কাজ করবেন না, দয়া করে আমার পুত্রকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না, একসাথে আমার পুত্র আর স্বামীকে কেড়ে নেবেন না। না দিরাক্ষসে, আমি কি এত বড় অবিচার করতে পারি? আমি তোর পুত্রকে মেরে ফেলবো এটা কখন বলেছে? আমি তো তোর পুত্রের জন্য অন্য ব্যবস্থা করব। অন্য ব্যবস্থা মানে কি করবেন আপনি? রাক্ষসেনরা, তোরা তো বলেছিলি আমাদের রাজ্যে একটা সুন্দর দিঘির দরকার, তাই না? আজ আমি তাদের সেই ইচ্ছায় পূরণ করব। রাজা ঘোড়াডুম এমনটা বলে সে স্থান থেকে সামান্য দূরেই রাক্ষস ডুমরুকে নির্দিঘির রূপ দেয়। না, এ আপনি কি করলেন রাক্ষসরাজ? আমার থেকে আমার স্বামী আর পুত্র দুজনকেই কেড়ে নিলেন, তাহলে আমাকেও মেরে ফেলুন, আমি বেঁচে থেকে আর কি করব? তুই বেঁচে থাকলেও বাকি আর মরে গেলেও বাকি, তুই তো আর এই রাজ্যের রানী হতে পারবি না। এখন চলে যা আমার সামনে থেকে। আদি রাক্ষসী রাজা ঘোড়াডুমের পা ধরে নিজের স্বামীর প্রাণ ভিক্ষা চায়, কিন্তু রাজা ঘোড়াডুম আদি রাক্ষসীর কোনো কথাই শুনে না, আর রাক্ষস জঙ্ঘুর মৃত্যুদণ্ড প্রদান করে। মা, তুমি কাঁদছো? হঠাৎ করে তোর বাবার প্রতি হওয়া অন্যায় আর অবিচারের কথা মনে পড়ে চোখে পানি চলে এলো। আমি তোমার কষ্ট বুঝি মা, তুমি তো এরপর থেকে বসে নেই মা, তুমি চেষ্টা করে যাচ্ছ কিভাবে রাজা ঘোড়াডুমের বংশকে নির্বংশ করা যায়। হ্যাঁ, চেষ্টা করে গেছি, কিন্তু এখনো কিছু তো করতে পারলাম না। সেদিনের পর থেকে আমি অনেক বছর সাধনা করেছি আর এই পর্যন্ত আসতে পেরেছি। এখন আমার অনেক শক্তি, কিন্তু আমি জানি ভাগ্যবতীকে মেরে ফেলার মতো শক্তি এখনো আমি অর্জন করতে পারিনি, নইলে কবেই বাগ্রমের সাথে ভাগ্যবতীকেও মেরে ফেলতাম। যাই হোক মা, এখন ফিরে যাও আদি পাহাড়ে। বলা যায় না কে কখন আবার আমাদের গোপন কথা শুনে ফেলে। বেশ পুত্র, আমি ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, আদি রাক্ষসী আর নীলদিঘি কি তবে রাক্ষসরাজ বাগডুমার ভাগ্যবতীর চরম সর্বনাশ করে দিবে? জানতে হলে প্রকৃতি কন্যা সিজন 3 এর পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। ধন্যবাদ।